সাম্প্রতিক অর্থনৈতিক যে ইনফ্লেশন চলছে এ ব্যাপারে মানে আমাদের কোনো সমাধান আছে কিনা, ইসলামিক সমাধান আছে কিনা, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে প্রশ্নটা করেছেন তাকে ধন্যবাদ জানাই। যে সাম্প্রতিক অর্থনৈতিক স্যাংশন যেটা হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে, এগুলোতে আসলে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিদের কী করণীয় বা ইসলামিক সলিউশন আছে কিনা, খুব চমৎকার প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ভয় পাচ্ছি আর কি, কারণ আমার মনে আছে একবার আমি একটা লেকচার দিয়েছিলাম যে সমসাময়িক ফেতনাময় বিশ্বে উম্মার করণীয়। আমার কাছে মনে হয়েছিল যে এই কাজগুলো করলে উম্মার ভালো হবে। তো আমাকে বাংলাদেশের এক শায়েক এমন ধোলাই দিলেন যে তুমি উম্মা নিয়ে কথা বলতে গিয়েছো কিছু, তুমি উম্মার কী বোঝো? তো ওই দিন থেকে আমি আর এই টপিকে লেকচার দিইনি এখন। তো ওই দিন খুব কষ্ট পেয়েছিলাম, তখন মনে হচ্ছিল যে তাহলে উম্মা নিয়ে চিন্তাভাবনা কি শুধু এক শ্রেণীর মানুষই করবে, মানে আমাদের কোনো রাইটস নাই উম্মা নিয়ে কথা বলা, কী কী কাজ করলে উম্মার কল্যাণ হবে এটা নিয়ে বলার কোনো অধিকার আমাদের নাই। যেটা আমরা বলি যে সবাই যদি জ্ঞান অর্জন করে উম্মার জন্য কল্যাণ, সবাই যদি জ্ঞান অনুযায়ী আমল করে উম্মার জন্য কল্যাণ, ইসলামিক নলেজের সাথে যদি জেনারেল নলেজ একসাথে পড়াশোনা করে উম্মার জন্য ভালো হবে, সায়েন্সের দিকে অগ্রগতি করলে উম্মার জন্য ভালো হবে, ফ্যামিলিগুলো যদি আমাদের ইসলামিক হয় ভালো হবে, আমরা যদি ইউনাইটেড ওয়ান উম্মা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি বা এই কনসেপ্ট পালন করে উম্মার জন্য ভালো হবে, ইকোনমি সমৃদ্ধ করতে পারলে ভালো হবে, পলিটিক্যাল লিডারদের সাথে ফাসাদে না জড়িয়ে তাদেরকে সদুপদেশ দেওয়ার মধ্য দিয়ে যদি রাষ্ট্রকে উন্নত করা যায় উম্মার জন্য ভালো হবে, এই কনসেপ্টগুলো বলার অধিকার তাহলে আমাদের নাই, সেদিন আমার কাছে মনে হয়েছিল আর কি। তো এখন যে প্রশ্ন করেছেন তা আরও বিপদে পড়তে যাচ্ছি আর। তো তারপরে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা পয়েন্ট বলছি, যে পয়েন্টসগুলোর উপর যদি আমল করা যায় ইনশাআল্লাহ তাআলা ইকোনমিক সেকশনে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার চেয়ে যারা ভালো জানেন তারা আরও ভালো বলতে পারবেন। আর আমি বারবার একটা কথা বলি, যে সেকশনে যে বেস্ট তার কাছে সেটা জিজ্ঞাসা করবে না। ইকোনমিক সেকশনে যারা বেস্ট, যারা রাষ্ট্রকে রুল করছেন, লিড দিচ্ছে, তারা ভালো বলতে পারবেন। তা আমি ইসলামিক বিষয়টার সাথে একটু মানে কম্বিনেশন করে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। এক নম্বর, হাতে পায়ে অনুরোধ করছি করজোর করে যে অনতি বিলম্বে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করুন। এক নম্বর, এটা আপনি বুঝবেন না যদি আপনি সেকুলার ইকোনমিক্স সারা জীবন পড়ে থাকেন, ইসলামিক ইকোনমিক্স সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না থাকে, আপনি বুঝবেন না যে জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেম কি। এই খাতগুলো সম্পর্কে জানেন, ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করেন, প্রত্যেক বছর কোটি কোটি টাকা বাংলাদেশে জাকাত তোলা সম্ভব, এবং সেটাকে যদি রাষ্ট্রীয়ভাবে কালেক্ট করা যায় যাদের নেশার পরিমাণ সম্পদ হয়েছে, এটা দিয়ে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে রাষ্ট্রীয়। এটা এক নম্বর, এটা আমার রিকোয়েস্ট। দুই নম্বর, সকল প্রকার অপচয় বন্ধ করে দিতে হবে, সকল প্রকার অপচয়। শুধু মসজিদের এসির দিকে চোখ দিলে হবে, টপটু বলুন যেখানেই অপচয় হচ্ছে সেখানেই চোখ দিতে হবে। আর সলিউশনের ক্ষেত্রে সাম্প্রদায়িক চিন্তা করা যাবে না। মসজিদের এসি কি খুব দোষ করে ফেলেছে? যারা বিলাসিতায় ব্যস্ত আছে দেশে তাদের বাসায় কি এসি নাই? এক কথায় যত প্রকার অপচয় আছে সমস্ত অপচয় বন্ধ করতে হবে, এবং এই অপচয় কিন্তু গভর্নমেন্টের চেয়ে বেশি করে জনগণ, এটা জানেন? গভর্নমেন্টের চেয়ে বেশি অপচয় আমরা করি, আমরা বিদ্যুৎ অপচয় করি, গ্যাস অপচয় করি, তেল অপচয় করি, আমরা অপচয় করু, টপ টু বটম চেঞ্জ করতে হবে। দুই নম্বর, এটা আমার ভিউয়ার। তিন নম্বর, যত দুর্নীতিবাজ আছে সবগুলোর তালিকা করতে হবে, তালিকা করে সবার কালো টাকা সাদা করতে হবে, এবং এই কালো টাকা সাদা করে দেশের জনগণের পিছনে খরচ করতে হবে। আমার এই ভাই আছেন এখানে, উনি পলিটিক্সের সাথে জড়িত, একজন অনেস্ট পলিটিশিয়ানের বক্তব্য এমন হবে যে আমার নিজের সম্পত্তির মধ্যেও যদি কালো কোনো টাকা থাকে এটাও সাদা করে জনগণের জন্য দিয়ে দিন ইনশাল্লাহ। তখন আল্লাহ পাক কি করবেন জানেন? ওই পলিটিশিয়ানকে কেয়ামতের মাঠে নূরের মিম্বর দান করবেন ইনশাল্লাহ, কারণ তিনি ন্যায় বিচার করেছেন।
ন্যায় বিচার করেছেন। এখন একটু পরিসংখ্যান আমাদের ভাইরা দিতে পারবে যে পুরো মানে সামাজিকভাবেই বলেন আর পলিটিক্যালি বলেন কত কোটি কোটি টাকা আমাদের দুর্নীতি আছে। সুইস ব্যাংকের খবর নেন একটা, আমি কি বলবো? আচ্ছা, সুইস ব্যাংকের খবর নেন, শেয়ার বাজারের খবর নেন, রাষ্ট্রীয় বড় বড় যে খাতগুলোতে দুর্নীতি হচ্ছে একটু খবর নেন, খবর নিয়ে দেখেন কত কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে। এগুলোকে সাদা করেন, জনগণের কল্যাণে ব্যয় করেন, কিসের তেলের দাম আর কিসের গ্যাসের দাম দেখবো সব ঠিক আছে। তারপর সাস্টেইনেবল অ্যাসেট বলতে যা বোঝায় এই ধরনের অ্যাসেটের দিকে ফোকাস করতে হবে। কীরকম? কৃষিজ যে অ্যাক্টিভিটিসগুলো আছে কৃষিজ, এদিকে বেশি ফোকাস করতে হবে। আমরা উৎপন্ন করব, নিজেরা চলব। গোল্ড অ্যান্ড সিলভার এগুলোর দিকে বেশি ফোকাস করতে হবে, মার্কিন ডলার দিকে নয়, বিকজ মার্কিন ডলারও অচিরেই কলাপস করে যাবে, দেখে নিয়েন। আমি কি একদিন বলেছিলাম যে টাকার মান কমে যাবে? এখন বললাম অচিরেই এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ তাআলা এই মার্কিন ডলারও কলাপস করে যাবে। এখন তো ডলার হচ্ছে হার্ড কারেন্সি আর বাকিগুলো সফট কারেন্সি, মানে ডলারের মধ্যে মনে হয় সোনা লাগানো আছে, লাভটাই নেই। আপনি 112 টাকা বা 17 টাকা দিয়ে 1 ডলার কিনবেন, কী জন্য কিনবো? তোমার টাকার এত মান কেন, আমার টাকার এত কমবেন কেন? ওই যে পেট্রো ডলার মনিটারি সিস্টেম, পড়েন ভালো করে। আপনি যদি এক ব্রিফকেস বাংলাদেশি টাকা নিয়ে গিয়ে অ্যারাব কোনো কান্ট্রির লিডারকে বলেন যে আমাকে এই 1 কোটি টাকার তেল দাও, সে দিবে না, সে আপনাকে তেল দিবে না যতক্ষণ না আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করছেন ততক্ষণ পর্যন্ত। এই হলো পেট্রো এবং ডলার মনিটারি সিস্টেম যেটা সারা ওয়ার্ল্ডকে শোষণ করছে এখন, এবং এর ফলশ্রুতিতে ডলার হয়েছে ওয়ার্ল্ডের সুপিরিয়র কারেন্সি, ও যাই চালাই করতে পারে। এই কারণেই তো চায়না এবং রাশিয়া, ব্রাজিল, ইন্ডিয়া, ইরান এরা সবাই মিলে ব্রিক্স তৈরি করেছে, যে যাতে করে ডলারের এগেনস্টে কোনো কারেন্সি লঞ্চ করা যায়, তখন IMF-এর কাছে এত ঝুঁকতে হবে না ওদেরকে। এখন এরা স্বৈরাচারিতা করছে, স্বৈরাচারিতা মানও কমাচ্ছে, সুদের হারও বাড়াচ্ছে, টাকার মানও কমাচ্ছে, সুদের হারও বাড়াচ্ছে। মানে কি বলবো, যে এটা গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে, মানে কি আমার আসলে ভাষা নাই, দুই দিক থেকেই চাপে ফেলা, টাকার মান কমিয়ে ফেলা, সুদ বাড়িয়ে দেওয়া। আরে সুদ তো আমাদেরকে শোধ করতেই হবে, লোন নিলে সুদ শোধ করতে হবে না? তো গোল্ড অ্যান্ড সিলভারের দিকে ফোকাস করা যায়, কৃষিজের দিকে ফোকাস করা যায়, এবং আমাদের কান্ট্রিতে কিন্তু প্রচুর সম্পদ আছে, এই সম্পদগুলো সুষ্ঠু আরোহণ যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আমরা সুপিরিয়র হব ইনশাআল্লাহ। তবে এই কাজটা যতটা সহজে বললাম এত সহজ নয়, এর জন্য আমাদের পক্ষ থেকে গভর্নমেন্টের প্রতি সহযোগিতা থাকতে হবে, শুধু সমালোচনা আর মানে বিদ্রোহ করা, সুযোগ পেলেই মানে অস্থিরতা তৈরি করা, এগুলো করতে গেলে কিন্তু আরও খারাপ সিচুয়েশন সৃষ্টি হবে আর কি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন। ইকোনমিক সেকশনে অনেক কিছু করার আছে, এক বাক্যে শেষ করি, দুর্নীতি কমানো, অপচয় কমানো, আমাদের সাস্টেইনেবল অ্যাসেটের দিকে ফোকাস করা, নিজস্ব সম্পদ উত্তরণের চেষ্টা করা, এবং জাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা বাস্তবায়ন করতে পারি আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা পৃথিবীর সব রাষ্ট্রের ক্ষতি হলেও আমাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হ্যাঁ।